গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজ ফাদার্স ডে, যদিও অনেক আগেই বলেছিলাম মাদার্স ডের দিন, যে আমার কাছে মা বাবাদের জন্য মনে হয় না আলাদা কোনো দিনের প্রয়োজন, প্রত্যেকটি দিনই আমার মা বাবাদের জন্য ওই আর কি। তো চলো ব্লগটা শুরু করলাম, প্লিজ কেউ স্কিপ করো না। দেখে বুঝতেই পারছো সকাল সকাল ছাদে চলে এসেছি, আজকের পরিবেশটা এত ভালো লাগছে। রোদ তো ওঠেইনি কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই হাওয়ায় বেশিক্ষণ থাকলে মাথা ব্যথা নির্ধারিত হবেই। তো চলেও যাব আমি নিচে, এখন বাজে হচ্ছে 8:22, আমি উঠেছি 7টার দিকে। তারপরেও শুয়ে এদিক ওদিক করছিলাম কিন্তু দু ভাই এখনও ঘুমাচ্ছে, তাই আমি এলাম একটু ছাদে। কি এখন রান্নাটা ভাবছি বসিয়ে দেবো, কারণ দুজন ঘুমাচ্ছেও আমার কিছু করারও নেই, কী বা করবো। আগে ভাবছি যে মাটনটা বসিয়ে দেবো, মাটনটা তো কালকে রাতে আমি মাখিয়ে রেখেই দিয়েছি। এখন আলু টালু কেটে নিয়ে ভাবছি মাটনটাকে কষাতে বসিয়ে দিয়ে আজকে হবে ছ্যাঁচড়া পুঁই শাকের, ওই মাছের মাথা দিয়ে যেটাকে বলে আর কি, করে আর কি। তো একটু মাছের তেলও দেবো ওর মধ্যে, তো ওটাকে ফ্রিজ থেকে বার করবো, যা ফ্রিজ থেকে বার করে রেখে আসতে মনে নেই। তো এখন গিয়ে ফ্রিজ থেকে বার করে রেখে তারপরে সবজিগুলো কাটতে বসবো, আর একদিকে মাটনটা করতে থাকবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এবার। এখানে তো মাটনটাকে কষাচ্ছি, তো এটা কষতে থাকুক। আর এখানে আমি পুঁই শাকের জন্য সমস্তটা, পুঁই শাকটাকে ধুয়ে নিয়েছি, ডাটাগুলোকে ধুয়ে নিয়েছি, সমস্তটা কেটে আমার ধোয়া হয়ে গেছিলো, পটলগুলো পেকে যাচ্ছিলো। আলুর সংখ্যা খুবই কম, কারণ লোক সংখ্যাও কম খাওয়ার, মানে আলু খাওয়ার। তো এই আর কি, কাঁচা লঙ্কা, টমেটো, কুমড়ো, বেগুন, পটল, আলু আর ঝিঙে কেটেছি, এই দিয়েই হবে আজকে চাঁচড়াটা। আর এখানটাতে আমি মাছের মাথা আর তেলটা বার করে রেখেছি। ওদিকে তো রান্না হচ্ছে, হোক তার থেকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, যেটা দেখে আমার সকাল সকাল মনটা আজকে অনেকটা ভালো হয়ে গেছে। এক তো ওয়েদারের অবস্থা এরকম, ভাগ্যিস কালকে ঘুরে এসেছি সেটাই ভাবছি শুধু। আর এই দেখো, এই একটা, এই দেখো, এবার কালারটা ভালো বুঝতে পারছো তো? এখন দেখো চন্দন চন্দন কালার আর ঘিয়ে ঘিয়ে কালার হয়ে রয়েছে। এই জিনিসটাই পুরোটা যখন ফুটে যাবে তখন সাদা হয়ে যাবে, মাঝে আবার একটু ইয়েলোইশ ভাব আসবে মাঝখানটাতে, তো কালার চেঞ্জ হয় ফুলটা, জানি না কেন। আর এই একটাও ফুটে গেছে প্রায়, আর এই একটা, আমি না একসাথে ফুলগুলো ফুটলে ভালো লাগে না, একটা একটা করে ফুটলে মনে হয় যে না অনেক দিন থাকবে। আর আমার অপরাজিতা গাছটার কথা কালকে বললাম না, ডান্ডি জোগাড় করেছে নান্দি হিলস থেকে, আমি ভাবলাম আমার বড় বোধ হয় আমার গাছগুলোর কথা একটু ভাবছে, কিন্তু না, সেই ডান্ডি উনি গাড়িতেই ফেলে এসছেন। জানি না এবার কি দেবো না দেবো ভেবেছি, ওই যে জঙ্গলের রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান থেকে গিয়ে কোনো ডাল ভেঙে নিয়ে আসতে হবে, আর কি করবো বলো। তো চলো রান্নাঘরে যাই। আর দু ভাই এখনো ঘুমাচ্ছে, 9টা অলরেডি বেজে গেছে, 9:07, আমি আজকে ডাকবো না, দেখবো কতক্ষণ ঘুমায় এরা। আমার না মাংসটা কষানো হয়ে গেছে, আমি হ্যাবক কিছু তেল দেইনি, খুব রিচ করবো না বলেই ছিলাম আগেই, তো মানে ওদেরকে বলেই ছিলাম যে আমি খুব রিচ করবো না, কারণ দুটো রান্নাই মোটামুটি আজকে একটু রিচ মতো, তো মাটন তো এমনিই রিচ, তাই জন্য তেল ফেল এমন কিছু দেইনি যে ছেড়ে একদম বেরিয়ে আসবে। তো তবে আমার খুন্তিতে একটু তেল লাগছে, কষানো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। ওদের ম্যাগিটা ওদেরকে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ডিম দিয়ে জাস্ট ভাজা ভাজা মতো করেছি। তো এটা আমার, আগে পুঁই শাকটাকে বসিয়ে নেবো তারপরে খাবো, মাথাগুলো আজকে ভাজতে বসাই। দু ভাই এখন বেরোচ্ছে, দাদাই বোধহয় স্কুটিটা চালাবে দেখছি বসে আছে, আর ও বেরোচ্ছে, যাই না কোথায় যাবে, এদের বললাম তো বিটিএম লেকের দিকে, দাদার আসলে ঘরে আর ভালো লাগছিল না, তাই বললাম যে দাদা বিটিএম লেকের দিকে যাও, আর আমার তো কাজ থাকেই জানো, এখনও রান্না চলছে, এরপর ঘরটা মুছবো। ভালোই আছে দু ভাই, জাস্ট ছ্যাঁচড়াটা নাবিয়েছি, আজকে যেহেতু মাছের তেলটা দিয়েছি, বিশ্বাস করো আমি তেল এক চামচ দিয়েছিলাম, হ্যাঁ, আর মাছের তেলটা দিয়েছি, এখন দাদা খাবে বললে একটুখানি দেব, আর হচ্ছে একটু মাটন দেব, মাটনটা খুলি দাঁড়াও, আর মাটনটাকে দেখতে এরকম হয়েছে, আর ডালটা তো রয়েছে, এটা জাস্ট গরম করবো, দারুন দেখতে হয়েছে মাটনটাকে, বন্ধ করে আনতে পাচ্ছি না। ওরা দুজন বেরিয়েছিল, তখন ওরা বললো কি জুস আনবো, আমি বললাম যে জুস নয় আখের রস আনো, তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, দাদা আখের রস খায়নি। আমি এক লট ভাত করে নামিয়েছি, তোমরা জানোই আমার হাঁড়িটা একটু ছোট, তো আরেক লট বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। এখানে একবার তো ভাত হয়ে গেছিলো দেখছিলে, আরেকটা ভাত আমার নেমে গেছে, তো এখানে আমি মাটনটা যেহেতু অনেকটা সকালে হয়েছে তাই আবার গরম বসিয়েছি, যদিও একটু গরম রয়েছে, প্রেশার কুকারেই ছিল যেহেতু আমি ঢালিনি, তো দাদা স্নানেও গেছে, আর ওরা ছ্যাঁচড়া আর মাটনটা অলরেডি টেস্ট করে দেখেছে, বললো ভীষণ ভালো হয়েছে দুটোই,
রমি ভালো আছে? সত্যি নাকি অসাধারণ হয়েছে, আমি খাইনি এখনো, আমি জানি না। যাই হোক, আমাকে এখন কালো কালো লাগছে আজকে, জানি না কেন। তো কষ্ট করে রান্না করার পর না, যদি সত্যিই সবার ভালো লাগে খেতে তাহলে সত্যি ভালো। ওই মন রক্ষার জন্য হ্যাঁ ভালো হয়েছে, ওই জিনিসটা আমার ভালো লাগে না, যেটা হয়েছে সেটাই বলো, না হলে পরের বার ঠিকটা হবে কি করে, তাই না? তো ওই আর কি। তো এই মাটনটা বললো ওরা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তাই জন্য আমি আর সিটি দেব না বলে ঢাকনাটাকে জাস্ট আলগা করে এমনি বসিয়ে রেখে দিয়েছি। তো আর পাতি দেবো তো অবশ্যই দেবো মাটন, ওই জন্য আমি আদার্স আর কিছু করলাম না, যে ভাজা ভুজি এইসব ঠিক করিনি, দাদা স্নান হয়ে গেছে, আমি বেড়ে নিই ভাত। এখন বাজে 6:34, কিচ্ছু রেডি হয়নি আজ আসতে, কারণ আমাকে সবসময় যেন কালো কালো লাগছে। তো এখন বেরোচ্ছি আর যাবো আমরা নেক্সাস মলের দিকে, আর তার আগে এখান থেকে খাবো চা। তো চলো বেরোই। আমরা পৌঁছে গেছি ফোরাম মল, আর দেখো এখানে এরা গান করছে, জানি না কেন। যাই হোক, নেক্সাস মলের ভিডিও তো আগেও দেখেছি, যখন সৌভিক এসেছি এখানে তখন, তো জানি না কেন হঠাৎই গানটা থামিয়ে দিল। আজকের ভেতরের ভিডিও করবো না, কারণ অলরেডি নেক্সাস মলের ভিডিও রয়েছে, আর এখানে যখন আছি নেক্সাস মলে তো আসি মাঝে মধ্যে, ওই আর কি। তবে মাঝে মধ্যে আসা হয় না, সেই সৌভিক এসেছিল তখন এসেছিলাম, আর আবারও এখন। আমরা এসেছি ওয়েস্ট সাইডে, তো ওখানে ট্রায়াল রুমে দাদা আর ওগিয়ে দাঁড়িয়েছে দুজনে একটা একটা করে গেঞ্জি হাতে নিয়ে। তো প্রমি নিয়েছে এখান থেকে, আর দাদা নিয়েছে ওই যে ফুলাতা গেঞ্জিগুলো ওখান থেকে। তবে যাই না ট্রায়াল রুমে পড়ে এরা দেখুক কত কি হয় তারপর। এটা নেক্সাসে নতুন দেখলাম, এটা নতুন বসিয়েছে আর কি, আইফেল টাওয়ার নাকি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এসছি আমরা ছাদে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, সবাই ঘুমিয়েও পড়েছে এতক্ষণে, এই আর কি। দাদারও যাওয়ার টাইম এগিয়ে আসছে, তাই আমরা এলাম একটু ছাদে, এতদিনে আড্ডা মারতে মারতেই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, খুব একটা হিউজ ব্লগ হয়েছে আজকে এরকমটা নয়, তাই জন্য ওই হেঁটে উঠেছি, হাঁপিয়ে গেছি, খেয়ে দিই জাস্ট, আর কালকের ফটোগুলো তোমাদের সাথে আজকে অ্যাড করে দেবো, আজকে তোমাদের সাথে শেয়ার করবো কালকের ফটোগুলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।